আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে থাকা ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধ উপলক্ষে বিশেষ কয়েকটি নিউজ চলে এসছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার এবং পাবজি উপলক্ষে সময় টিভি এছাড়া আর টিভি নিউজ এবং অন্যান্য আরও কয়েকটি গণমাধ্যম কিন্তু লেখালেখি করেছে এবং সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে আমাদের মোস্তফা জব্বার আমরা সবাই জানি ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান যে মন্ত্রী তার সাথে যোগাযোগ হয়েছে এবং তিনি একটি কথোপকথন শেয়ার করেছেন তো শুরুতেই জানিয়ে দিচ্ছি সেই শিরোনাম এদিকে পাবজি ফ্রি ফায়ার বন্ধের নির্দেশনায় যা বললেন মোস্তফা জব্বার শুনছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত জনপ্রিয় অনলাইন ভিত্তিক গেম পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করাটা সমাধান না উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন মাথা ব্যথা করলেই মাথা কেটে ফেলতে হবে এটা আসল সমাধান না সোভিয়টস দৈনন্দিন খবরাখবর দেখতে চোখ রাখুন আমাদের সময় টোয়েন্টি ফোর চ্যানেলে এছাড়া প্রতিটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি জানান আদালতের নির্দেশনা অনুযায়ী অ্যাপ ও সাইট বন্ধ করা গেলেও ছেলেমেয়েদের এসবে গেম খেলা থেকে দূরে রাখা যাবে না এটি বন্ধ করার অর্থ হলো অ্যাপগুলো বাংলাদেশে আর পাওয়া যাবে না মন্ত্রী জানান বর্তমান অনলাইন দুনিয়াতে বিপিএন রয়েছে ডাক ওয়েব রয়েছে সেগুলো দিয়ে ছেলেমেয়েরা গেম খেলার সঙ্গে যুক্ত হবে তারা খেলা চালিয়ে যাবে তাছাড়া বিপিএন অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়ে থাকে ফলে এটি বন্ধ করে দিলে অনলাইন জগত ক্ষতিগ্রস্ত হবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান আমাদের দেশের বেশিরভাগ অভিভাবকই ডিজিটাল বিষয়ে দক্ষ নন সেটা না থাকার কারণেই অনলাইনে গেমে আসক্ত হয়ে পড়ছে শিশু কিশোররা এর সমাধানের জন্য অভিভাবকদের ডিজিটাল দক্ষতার প্রয়োজন এদিকে এ বিষয়ে সময় টিভির হেড অব আইটি সালাউদ্দিন সেলিম জানান টিকটক লাইকি ভিগো লাইভের মতো অ্যাপগুলো বন্ধ নয় ডিজিটাল কন্টেন্ট ফিল্টারিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে এসব এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করলেই কিন্তু সব সমস্যার সমাধান হচ্ছে না তবে এই প্ল্যাটফর্মগুলো সুবিধা নিয়ে অনেকেই কেরিয়ার গড়েছেন এদিকে পাবজি ফ্রি ফায়ার সহ ক্ষতিকর গেম বন্ধে আদালতের আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন ই স্পোর্টস স্পেশালিস্ট ওয়ালিউর রহমান সোয়ান রোববার বাইশে আগস্ট ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে ওয়ালিউর রহমান সোয়ান বলেন আনন্দের সাথে সবাইকে জানাতে চাই যে আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান ই স্পোর্টসের পক্ষে দেশে পাবজি মোবাইল ও ব্যাটেল গ্রাউন্ড গেমস বন্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিপক্ষে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি এ কাজে আমাদের আইনি সহায়তা দেবেন ব্যারিস্টার অনিক আর হক এবং অ্যাডভোকেট আরেফা ফারবিন তাপসি আমরা একজোট হয় এ ব্যাপারে লড়াই করব বলে আশা করছি সবিওয়ার্স এই ছিল ফ্রি ফায়ার এবং পাবজি উপলক্ষে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আশা করি আপডেটটি হয়তো আপনার সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং অবশ্যই ফ্রেন্ডস পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল থেকে সবার আগে চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম